হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু অনেকদিন পর পর ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছে, তাই আজকে আমি আপনাদের সাথে প্রায় 3-4 দিনের একসাথে ভিডিও মানে একই দিনে শেয়ার করছি। তো আমি এসেছি হচ্ছে একটু স্বপ্নতে সুপার শপে। এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আমি বিস্কিট টিস্কিট কিছু কিনবো, শুকনো আইটেমগুলো। নর্মালি আমাদের তো মাসিক বাজার তো মুদির দোকান থেকে নেওয়া হয়, তো এখানে হচ্ছে কতগুলো হচ্ছে অফারে বিস্কিট সেল করা হয়, মানে 2 প্যাকেট 3 প্যাকেট একসাথে। তো মানে ড্রাই কেক, তারপরে হচ্ছে অন্যান্য আরও অনেক কিছুই আছে। তো সেখান থেকে আমি বিস্কিট নিতে এসেছি আসলে মূলত বাচ্চাদের জন্য, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি মিনহার অনেক বেশি খিদা লাগে, বলে যে আমি কী খাবো। তখন যদি বাসায় যদি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যদি মানে শুকনো খাবারগুলো থাকে, তাহলে দেখা যায় কি বাচ্চাদেরকে ম্যানেজ করা যায়। যাদের ঘরে আসলে ছোটো বাচ্চা আছে, তারা তো জানেন কি পরিমাণ আসলে মানে খাবার দাবার, শুকনো খাবার বা অন্যান্য খাবার দাবার বাসায় রাখতে হয় বাচ্চাদেরকে ম্যানেজ করার জন্য। তো এখান থেকে হচ্ছে আমি বিস্কিটগুলো পছন্দ মতো নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মেয়োনিজ নিয়েছি মানে স্যান্ডউইচ করার জন্য। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম নেব। প্রথমে চিন্তা করেছিলাম যে মিহিমিনহার জন্য আমি হচ্ছে কোন আইসক্রিম নেব, পরে ভাবলাম যে মানে সবার জন্যই নিয়ে ফেলি। বাসার সবাই তো এমনিতে আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে, তার সেই জন্য হচ্ছে আবার সবার জন্য নিয়ে নিলাম। এই আইসক্রিমগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে, ক্ষীর মানে পোলার যে মানে ক্ষীরের যে ইয়াগুলো, তবে এগুলো আমি ছাড়াতে পারছিলাম না। 3টা একসাথে কেমন যেন জয়েন করা মনে হয় বরফের কারণে, যার কারণে আমি ওখান থেকে একটা নিতে পারিনি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার এখানে মানে শুকনো আইটেমগুলো নেওয়া শেষ। এখানে হচ্ছে আমি ড্রাই কেক নিয়েছি, তারপরে বেশ অনেক আইটেমের আমি বিস্কিট নিয়েছি, আইসক্রিম নিয়েছি, তারপরে আরও কিছু টুকটাক জিনিস মশলাপাতি নিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় কি মুদির দোকানে কিন্তু মশলাগুলো পরিমাণ মতো পাওয়া যায় না বা প্রয়োজন অনুসারে পাওয়া যায় না, সেগুলো নিয়ে নিলাম। তো এগুলো নেওয়া টাওয়ার পরে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। আমি একাই এসেছি হঠাৎ করে সন্ধ্যার পরে, ভাবলাম যেগুলো নিয়ে আসি। তো এরপরে ঝাল একটা চনাচুর নিয়েছি, এটা আমার জন্য। আমার কাছে ঝাল চনাচুরগুলো অনেক বেশি মজা লাগে এমনিতে খেতে, বেশি বাদামওয়ালা। তারপরে হচ্ছে একটা সেমাই নিয়েছি, এই সেমাইগুলো অনেক দিন ধরে আসলে খাওয়া হয় না, বাসায় রান্নাগুলো তেমন একটা খাই না। তো আজকে কেমন যেন মানে দেখেই মানে খেতে ইচ্ছে করেছে যে দুধের সেমাইগুলো, চিকন চিকন যেগুলো কুলসেন সেমাই বলে। তো এরপরে হচ্ছে আমি কিছু ফ্রোজেন নাস্তা অর্ডার করেছি, আসলে বাসায় তো আসলে বানানো পসিবল হয় না সময়ের অভাবে, সে কারণে হচ্ছে আমি এগুলো হোমমেড অর্ডার করেছি। এখানে ফ্রোজেন আইটেমগুলো, এখানে হচ্ছে 2 প্যাকেট হচ্ছে রোল, 2 প্যাকেট সমোসা, 2 প্যাকেট হচ্ছে অন্তন, টোটাল হচ্ছে 6 প্যাকেট। এগুলো অনেক বেশি মজার আসলে, মানে ঝাল ঝাল চিকেন মানে চিকেনের পরিমাণও বেশি থাকে, তারপরে হচ্ছে ঝালের পরিমাণও, সব মিলায় আসলে বাসার ইয়াগুলো অনেক বেশি মজা হয়। দোকান থেকে আসলে যেগুলো আমরা মাঝে মাঝে যখন মেহমান চলে আসে যেগুলো আনা হয়, সেগুলোতে আসলে অনেক সময় পুরো থাকে না, শুধুমাত্র মোড়ানো থাকে। আমরা অনেক সময় যারা কিনি তারা তো জানি এরকম হয় রেডিমেড যেগুলো, তো সেক্ষেত্রে আসলে হোমমেডগুলোই সবচাইতে বেশি বেটার হয়, এগুলো একেবারে বাসায় বানানো। তো এগুলো হচ্ছে আমার আঙ্কেলের দোকান থেকে অর্ডার করেছি, ওনাকে হচ্ছে হোমমেড মানে বাসা থেকে বানিয়ে দেয় দোকানে সেল করার জন্য। তো এগুলো আমি হালি শহর থেকে নিয়ে এসেছি, আমার ডেলিভারি ম্যান দিয়ে অনেক দূর থেকে এসেছে। তো এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে বিদেশি কাস্টমারের পার্সেলগুলো পোস্টের জন্য রেডি করব। এখানে অনেক অনেক ড্রেস, আজকে জানি না সারা রাতেও আমি এগুলো ইয়া করতে পারবো কি না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আমার এমনি তো ঘুম আসছে, ভাত খাওয়ার পর আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। তো যেহেতু অনেক কাস্টমারের ড্রেস ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেটের মধ্যে থাকে, কারণ এক এক সময় এক একটা অর্ডার করে এক একবারে এক একটা সেলাই করে আনা হয়, সেই প্যাকেটের মধ্যে থাকে, অন্য সময় দেখা যায় ভুলবশ আমাদের এখানে রয়েও যায়। তবে আমাদের এখানে কিন্তু রয়ে গেলে এগুলো সবসময় থাকে, কোনো সময় হারাই যায় না। তো এখানে রাবেয়া শিখদের সবগুলো কাস্টমারের নাম্বার আর হচ্ছে নাম লিখে থাকে, জেলু আপু, আয়েশা আপু, আয়েশা আপু দুইজন আছে। তো যার কারণে আমরা কিছু টাকা নাম্বারও লিখে রেখেছি, নামও লিখে রেখেছি, কারণ সেম নামে কিন্তু আমাদের কয়েকজন কাস্টমার হয়ে যায়। আয়েশা আপু দুইজনই কিন্তু আবার মানে বিদেশেরই, ইউকেরই। তো যার কারণে হচ্ছে আমরা কিছুটা নাম্বার আর ইউকে দিয়ে এভাবে সেভ করে রেখেছি, যাতে করে আমরা চিনতে পারি।
তো এখানে কাস্টমারের যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলা, লুৎফান আপু, এরপরে হচ্ছে রাবেয়া শিকদার আপু, ওনাদের কাপড়গুলো সবগুলো আলাদা করছি, কারণ এক একজনের 3-4 প্যাকেট করে আছে। সবগুলো কাপড়ই হচ্ছে এখানে সেলাই করা, আয়েশা আপুদের কাপড়গুলো সেলাই ছাড়া, এগুলো এখানে ইয়ার মধ্যে যাবে, এগুলো জাস্ট হচ্ছে আমি হিসাব দিব, ওনাদেরকে হিসাব দেওয়া হয়নি। আর এগুলো সবই হচ্ছে সেলাই করা, 2-3টা হচ্ছে সেলাই ছাড়া। তো এগুলো বের করলাম, বের করে এগুলো হচ্ছে যেটা করি কাস্টমারদেরকে হচ্ছে যে যখন আমরা প্যাকিং করি, প্যাকিংয়ের আগে আমি একটা ছবি তুলে কাস্টমারকে দেই যে এই এতটা ড্রেস আপনাদের জন্য আমি পাঠাবো, এভাবে আসলে ইয়াগুলো করা হয়। তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বিদেশি কাস্টমার আছে, যারা কিনা দেশেও ডেলিভারি নিয়ে যায়, এরপর বিদেশেও আমরা পোস্ট করি, সেলাই করে পোস্ট করি, অনেকে সেলাই ছাড়াও নিয়ে যায়, যারা কিনা নিজেরা সেলাই করে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একজনের যে লোয়াপুর সবগুলো, এগুলো সবই একসাথে করে ছবি দিব ওনাকে একটা, যে আপনার এতটা ড্রেস ছিল। অনেক সময় দেখা যায় কি এইভাবে ছবি দেওয়ার কারণে আমাদের যদি কোনো মিস্টেক হয়ে যায় বা আমাদের ক্ষেত্রে যদি কোনো ড্রেস যদি না দিয়ে থাকি সেটা বের হয়ে যায়, কারণ এটাই তো লাস্ট প্যাকিংয়ের টাইমে পিকচার তোলা বা কাস্টমারকে দেখানো। অনেক সময় দেখা যায় কি আমাদের রিস্টকের মালগুলো দেখা যায় কি আমরা অনেক সময় ভুলবশত রাখতেও পারি না, বা মানে মনেও থাকে না এরকম হয়ে যায়, বা রিস্টক হয় না তখন অনেক সময় দিতেও পারি না, এরকমও অনেক সময় মিস্টেকলি ইয়া হয়। তো সে কারণে হচ্ছে এভাবে একটা পোস্ট মানে ছবি তুলে দিলে সেটা সবচাইতে বেশি বেটার হয়। এখানে হচ্ছে আর একটা আপুর, এখানে সবই সেলাই ছাড়া, উনি সেলাই ছাড়াই নিয়ে যায়, এর আগে অনেকগুলো সেলাই করে নিয়ে গিয়েছিল, এবারে সেলাই ছাড়া নিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আর একটা আপুর ড্রেস, এগুলো সবই হচ্ছে সেলাই করা, এখানে প্রায় 12-14টা মনে হয়, মেবি 14টা ড্রেস হতে পারে, তো আরও বেশি হবে মনে হয়। আমি সবগুলো বের করছি, বের করে তারপরে ছবি দিয়ে দিব কাস্টমারকে। এগুলো সবই সেলাই করে, ম্যাক্সিমাম আসলে সেলাই করে তারপরে নিয়ে যায়, সেলাই করে নিয়ে গেলে দেখা যায় কি ওজনের দিক দিয়ে একটু কম চলে আসে। নর্মালি একটা ড্রেস যখন সেলাই ছাড়া থাকে তখন তো কাপড় তো অনেক বেশি থাকে, যখন সেলাই হয়ে যায় ড্রেসটা একটু হালকা হয়ে যায়, যেহেতু কাটিং হয়ে যায়, এক্সট্রা কাপড়গুলো ঝরে যায়, সেক্ষেত্রে দেখা যায় ওজনের দিক দিয়েও কম আসে, পোস্টের কস্টও কিন্তু কমে আসে সেলাই করে নিয়ে গেলে এখান থেকে। তো এখানে হচ্ছে আর একটা আপুর ড্রেস, এটা হচ্ছে ইউকে নাদিয়া আপুর, ওনার প্রায় 29টা হবে ড্রেস এখানে টোটাল। তো সবগুলো একসাথে রাখছি আর একসাথে ছবি তুলে দিব এই আর কি। তো আমরা কিন্তু এগুলো একদিনে পারিনি, এগুলো আমি গতকালকে রাতে কিছু করেছিলাম, পরে রাত হয়ে যাচ্ছে, টাইম লাগছে, প্যাকিং ট্যাকিং করতেও একটু টাইম লাগে, তো সেই কারণে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি পরের দিন, আবার এটা আজকে আর কি, আজকে আবার রাতে ধরলাম, আবার বললাম যে এগুলো একটু প্যাকিংগুলো শেষ করে ফেলি। তো লাকি এগুলো সব রেডি করছে, আমাকে হেল্প করছে, আমি সবগুলো মিলিয়ে মিলিয়ে দেখছি সব কিছু যাচ্ছে কি না, আসলে সবগুলো আবার মিলাতে হয়, এরপরে হিসাবের সাথেও দেখতে হয় কয়টা ড্রেস আমি হিসাব করলাম, কয়টা ড্রেস আমি দিচ্ছি এরকম আর কি। তো এখানে সবগুলো একত্র করে পিকচার তুলে তারপরে দিয়ে দিব। এরপরে হচ্ছে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও ছিল, আসলে আমি বললাম না 4-5 দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার হচ্ছে অনেক বেশি ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, তাই আমি মিহির বাবা, মিহি, মিনহা আমরা 4 জন মিলেই বের হয়ে গেলাম, আমরা যাবো হচ্ছে পিৎজা করতে। ওখানে হচ্ছে আসলে আমি ফুড পান্ডাতে অর্ডার করতে চেয়েছিলাম, ওখানে হচ্ছে আমি কিছু হচ্ছে ইয়ে দেখছিলাম, কম্বো দেখছিলাম, ওখানে কম্বোর মধ্যে হচ্ছে থাই স্যুপ, তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, আরও অনেক কিছুই ছিল। কিন্তু এখানে আসার পরে যেটা আমাদের চাঁদগাঁও শাখা, ওরা বললো যে ওদের শাখাতে এসবগুলো পাওয়া যায় না, কম্বোর যে ইয়া প্যাকেজগুলো ওগুলো নাকি নাই, ওদের এখানে জাস্ট এগুলাই আছে। তো আসলে এরপরে হচ্ছে আমরা থাই ফ্রাইড চিকেনটা অর্ডার করি, এরপরে হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করি, আর মিহি বলছে যে ও কোল্ড কফি খাবে, তো ওর জন্য কোল্ড কফি, এরপরে মিনহা বলছে যে ও পেপসি খাবে, ও মিনহার জন্য পেপসি অর্ডার করেছি। এরপরে হচ্ছে বাসায় হচ্ছে একটা পিৎজা নিয়ে যাব, চিকেন পিৎজা, বাসার জন্য হচ্ছে একটা পিৎজা অর্ডার করি, তো পিৎজাটা পার্সেল করে দিতে বলেছি আর বাকিগুলো দিয়ে দিতে বলেছি। ফার্স্টে হচ্ছে আমাদের স্যান্ডউইচটা চলে এসেছে, মাশাআল্লাহ স্যান্ডউইচটা কিন্তু জাস্ট অসাম, অনেক বেশি মজার, বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, কোল্ড কফিটা অনেক বেশি মিষ্টি, নর্মালি তো আমি তো মিষ্টি একদমই খাই না, তারপরে একটু করে খেয়ে দেখেছি আমি, অনেক মিষ্টি আমার কাছে,
অত বেশি ভালো লাগেনি এই আর কি। স্যান্ডউইচটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে মানে একেবারে খুবই মজারও না, আবার একেবারে ফেলে দেওয়ারও না, মানে ভালোই ছিল টেস্টটা এই আর কি। তো এরপরে হচ্ছে থাই, মানে থাই চিকেনটা অনেক বেশি ঝাল ছিল, এটা বেশি ভালো লেগেছে। ঝাল ঝাল যে মানে চিকেন খেতে চেয়েছিলাম সেটা আসলে পূরণ হয়ে গেল, এটা অনেক ভালো লেগেছে। সসটাও যেটা দিয়েছে সেটাও অনেক বেশি ঝাল ছিল, খেতে বেশ ভালোই লেগেছে এই আর কি। তো এগুলো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে পিৎজাটা পার্সেল করে দিয়েছে, পিৎজাটা নিয়ে বাসায় চলে আসলাম। পিৎজা এসে দেখি মিহি হাতে নিয়েছিল, মিহি হাতে নেওয়ার পরে মনে হয় বেশি ঝাঁকি টাকি দিয়েছে, এখানে সস টস সব পরে টরে এক একার অবস্থা। তো ওখান থেকে এসে আবার হচ্ছে পিৎজা খেলাম, পিৎজাটা মাশাল্লাহ অনেক মজার ছিল। পিৎজা আসলে সব সময় অনেক মজা হয়, অনেক ভালো হয়, আমরা তো সবসময় খাই, ভালোই লাগে। আর যেহেতু পাশে হওয়াতে এক্ষেত্রে আসলে অর্ডার করে হোক বা গিয়ে হোক, মানে নিয়ে আসা হোক, যেভাবে হোক সুবিধা হয়ে যায় কাছাকাছি হওয়াতে। একটু দূরে হলে আবার ঠান্ডা হয়ে যায়, এখানেও বাসা আনতে আনতে অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছে, যদি ওখানে বসে খেতাম তাহলে আরও বেশি ভালো হতো। এটা ছিল হচ্ছে রাতের দাওয়াত, ফুফির বাসায় হচ্ছে রাতে দাওয়াত ছিল, আরও তাহামিদের ফ্রেন্ডদের ওয়াইফদেরকেও দাওয়াত করেছে, ফুফিদেরকেও দাওয়াত করেছে, এখানে অনেক কিছু রান্না করেছে মাশাআল্লাহ। দাওয়াতের রান্না তো বুঝেন চট্টগ্রামের মানুষের, অনেকগুলো আইটেম থাকবে, তারপরে আস্ত চিকেন রোস্ট থাকবে, এরপরে এমনিতে রোস্ট থাকবে এখানে, তারপর হচ্ছে শুটকি ভর্তাও করেছে, এরপরে হচ্ছে গলদা চিংড়ি, গরু মাংস, তারপরে হচ্ছে মাছ, আরও অনেক অনেক আইটেম ছিল। তো এটা হচ্ছে পরের দিন আমার বাসায়, এটা হচ্ছে গতকালকের দুপুরের ভিডিও। আমি খুবই মজার লোভনীয় রান্না করছি, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা আমি অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম, তো বাসায় আসলে কচু শাকটা ছিল না, মাঝখান দিয়ে আমরা অনেক দিন কচু শাক খেয়েছি, তো অনেক দিন খাওয়াতে না কেমন যেন আমার একটু খেতে খেতে মন উঠে গিয়েছে, যার কারণে আমরা মানে মাঝখান দিয়ে আমি মিহির বাবাকে বলেছি যে বাসায় যেন কচু শাক আর না আনে, কারণ একটা জিনিস যখন আপনি বারবার খাবেন সেটার উপরে দেখা যায় কি একটু মন উঠে যায়, সে কারণে একটু গ্যাপ দেওয়া ভালো। তো আমি মাঝখান দিয়ে অনেক দিন গ্যাপ দিয়েছি, তো এখন হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব, এত বেশি মজা হয়েছে আসলে কি বলবো। এরপরে হচ্ছে এখানে টমেটো দিয়ে আমি ইলিশ ভুনা করছি, এটা ঝোলটা আরও টানাবো আমি, আরও একটু মাখামাখা করে নেব মাশাআল্লাহ। মানে এটাই হচ্ছে হাতিয়ার লাস্ট ইলিশ মাছ, আর নাই, সবই খেয়ে ফেলেছি আমরা। আর ইলিশ মাছগুলো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, কারণ বেশি দিন ফ্রিজে রাখলে না মজাটা চলে যায়, সে কারণে আমরা খুবই আর্লি খেয়ে ফেলেছি, মানে দেখা গিয়েছে কি একদিন পর দুদিন পর পর আমরা ইলিশ মাছগুলো খেয়ে ফেলেছি এরকম করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কচু শাকটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু টাইম লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এত মজা, আসলে যারা খেয়েছেন তারাই বলতে পারবে, বাসার সবাই অনেক পছন্দ করেছে, মিহিও অনেক পছন্দ করেছে। নর্মালি শাকের মধ্যে মিহি কচু শাক ছাড়া আর খাই না। এটা ছিল হচ্ছে সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে হচ্ছে আমি আয়রনের স্যালাইন দিয়েছি, আমার হচ্ছে হিমোগ্লোবিন অনেক কমে গিয়েছে, যার কারণে হচ্ছে আমাকে টোটাল চারটা স্যালাইন দিয়েছে। আজকে আমি প্রথমটা দিচ্ছি, আরও তিনটা দিতে হবে, সপ্তাহে দুইটা করে দিতে বলেছে, 15 দিন পরে আবার দেখা করতে বলেছে, মনে হয় আবার টেস্ট করাবে হিমোগ্লোবিন বেড়েছে কি না। তো এখন হচ্ছে আমার হিমোগ্লোবিন হচ্ছে 8.7 আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।